আর মুখের মধ্যে কিছু বেড়াল টেড়ালে না, ব্যথা ব্যথা হলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এমনিতেই বাইরে বেরোতে পারছি না, কারোর সাথে কথা বলতে পারছি না, মন খারাপ। আবার যদি গালের মধ্যে এইসব ড্যাবাডুবু বেড়ায় তাহলে তো আরোই মন। আমি চলে এসেছি তোমাদের বন্ধু টুয়া, আর প্রতিদিনের মতন একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। আর আজকে জানো তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দুদিন ঝড় হয়েছে বৃষ্টি হয়নি, আর আজকে হচ্ছে বৃষ্টি, তাই ঘরের মধ্যে রয়েছে, আর ঘর থেকেই আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। আর একটু একটু থামছে, ঝিরঝির করে পড়ছে, আবার হচ্ছে, মনে হচ্ছে বাইরে সবজিওয়ালা এসেছে, সবজিওয়ালা থেকে কিছু একটা কিনবো। মা ডাকছিলো যে আজকে কী সবজি নেবো, আজ তাড়াতাড়ি আয়, শশা কিনলে আয়। আজকে ভেবেছি একটা মজাদার মচমচে রেসিপি করব। আজকে তো শনিবার, আর শনিবারে আজকে নিরামিষই হয়, আর ডালের সাথে একটা মুচমুচে ভাজা করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে তোমরা। আর চলো, আজ ব্লগটা শুরু করে দিয়েছি, চলো তবে। আর মিষ্টি কুমড়ো দেবো তো 250। আর কে সবজিগুলো আমার আনা হয়ে গেছে, আর মাকে বলে আসলাম সবজিগুলো একটু ধুয়ে দাও, আমি গিয়ে কাটাকুটো করছি, তারপর রান্না করছি। আমাদের বাড়িতে, বাপের বাড়িতে আর কি পাল, পাল বলে যারা কুমুর পাল আর কি ঠাকুর ঠাকুর বানায়, কিন্তু আমাদের বাড়িতে সেরকম চল নেই। কিন্তু আমার অন্য মামাদের বাড়িতে ওরা ঠাকুর ঠাকুর বানায় আর কি, ওরা এ দেশেও বানায়, বাইরেও যায়। তো সেরকম পালের বাড়ি যেমন হয় আর কি, কুমোর বাড়ি যেমন হয়, কুমোর বাড়িতে ঠাকুর ঠাকুর প্রতিমা তৈরি হয়, আমাদের বাড়িতে সেরকম হয় না, ও ছোটোমামা সেরকম বানায় না। তো লকডাউনে কোথায় যাবে, টাইম তো কাটছে না, আমার মেয়ের সঙ্গে সারাক্ষণ গল্প, খেলাধুলা, আড্ডা, দাদুর সাথে এইসব হচ্ছে। আর মামা আর মামার ছেলে মিলে দুজন একটা কী সুন্দর একটা মূর্তি বানিয়েছে মাটি দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, আর কী দারুণ লাগছে। আর আমার মেয়েকে একটা পুতুলও বানিয়ে দিয়েছে মাটি দিয়ে, মানে কাঁচা মাটি বানিয়েছে, দারুণ লাগছে। আর লকডাউনে বাড়ি থেকে টাইম পাসও হয়ে যাচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে তো কী একটা পোকা এসে, পোকা ঘরের মধ্যে চলে এসেছে, ভয় পেয়ে গেছি। ঘাসের মধ্যে যে সবুজ সবুজ পোকাগুলো থাকে না, সেই ঘাস পড়িং ঘাস পড়িং, ওই যে উড়ে গিয়ে ঝালনায় বসেছে। চলো তবে বন্ধুরা, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। যে এটা বজরংবলীর মূর্তি, সাইড থেকে দেখা যাচ্ছে, আমি সামনাসামনি দেখাচ্ছি, এই যে। আর এই যে আমার মেয়েজনে ছোট্ট একটা মাটির পুতুল বানিয়েছে, তার মাথায় আবার চুল বা পরিয়েছে, ওর পুতুলটা দেখাতে ব্যস্ত, তোমরা ভালো করে দেখে নাও। এরকম দাদু আমার একটা পুতুল বানিয়েছে, পুতুল বানিয়ে দিয়েছে, খুব পছন্দ হয়েছে, তাই জন্য তোমাদের পছন্দ হয়েছে। একটা পুতুল বানিয়েছে, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বাইরে বৃষ্টি হচ্ছে তো কী হচ্ছে জানো তো, খুব এত গরম পড়েছে, মানে কেমন একটা ছিপছিপে গরম পড়েছে, আর ফ্যান তো চলছে, আর কেমন একটা ছিপছিপে একদম বাইরে যে শুকনো মাটিতে জল পড়ছে, আর মানে গরমের ভাবটা যেন বেড়ে যাচ্ছে আরও বাড়ি আরও বেশি। আমার মুখ দেখলেই বুঝতে পেরে যাবে যে কীরকম গরম পড়েছে, কেন দেখো অয়েলি স্কিন, তো যাদের অয়েলি স্কিন তারা তো এই প্রবলেমটার ভুক্তভোগী। এই যে আমার গালে বেরিয়ে গেছে, নাকে দেখেছো, মানে কি বলবো, মানে গরমে, গরম পড়লে এই সমস্ত দেখা দিয়েছে। আর কি করব, লকডাউনে আমি বাড়ির থেকে এনেছিলাম ফেস ওয়াশ, সেটা ফুরিয়ে গেছে, তো বাড়ির থেকে বেরোচ্ছিও না, আনতে পারছি না, তাও এই ঘরোয়া যা টোটকা রয়েছে সেসব মুখে মেখেছি। তো মনে হচ্ছে যে নিম জাতীয় কিছু পেলে হয়তো আমার এই পিম্পলসগুলো উঠে যাবে, ঠিক হয়ে যাবে, বেরোবে না। তো মাকে বলছিলাম, মা আমাদের যে মোড়ের মাথায় যে দোকানটা আছে ওখানে গিয়ে তুমি যে কোনো কোম্পানির
নিমের ফেস ওয়াশ, মানে ডেট যেন থাকে সেরকম একটা ফেস ওয়াশ এনে দাও। তার মা কালকে সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে এসছে, আর এই কী ব্যথা হয়েছে, হাত দিতে পারছি না, আর হাত দিলে তো কী বলবো আর যাচ্ছে না ব্যাপার। তারপরে সেই আর মুখের মধ্যে কিছু বেড়াল টেড়ালে না, ব্যথা ব্যথা বলে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এমনিতেই বাইরে বেরোতে পারছি না, কারোর সাথে কথা বলতে পারছি না, মন খারাপ। আবার যদি গালের মধ্যে এইসব ড্যাবাডুবু বেড়ায় তাহলে তো আরোই মন খারাপ। যাই হোক, অনেক 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 বকবক করছি, আর বকবক করছি না, চলো অনেক রান্নাবান্না করা শুরু করে দিই। চলো, সকালে যে সবজি এলাকা থেকে কুমড়োটা কিনেছিলাম না, সেটাই আমি চাকচাক করে কেটে রেখে দিয়েছি। আর এখানে বেসন আর বেকিং পাউডার, একটু পোস্ত, নুন, হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এদিকে আমি কুমড়োগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি, কিন্তু লবণ হলুদ মাখাইনি। আর মা এটাকে বেগুনি যেমন করে আর কি, সেরকম বেসনে ডুবিয়ে এটাকে ভাজছে, মচমচে হচ্ছে বেশ। আমি একটা খেয়েও দেখেছি, আর এটার নাম দিয়েছি আমি কুমড়োনি কিংবা কুমড়োর বড়া। আজকে রান্না করবো পুঁই শাক কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর পটল আছে, আর ঝুড়িতে এদিকে আছে পেঁপে, কাঁচা কলা তো দেবো না, পেঁপে একটুখানি দেওয়া যাবে। তাহলে আমি এইগুলো কেটে নিই, সবজিটা কাটি। কুমড়ো কেটে রেখেছি এখানে, আর এদিকে বেগুন আর আলু জলে দিয়ে রেখেছি, আর এখন কাটছি পটল। বেশি পটল দেবো না, দুটো পটলই দেবো। পাঁচ রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি বেশ ভালোই লাগে, আর পুঁই শাকের চাচ্ছে গেলে তো কথাই নেই, আমাদের বাড়িতে এটা সবাই পছন্দ করে। আমি এখন পুঁই শাকের চচ্চড়ি রান্না করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো তেল। হিসাবে দেবো শুকনো লঙ্কা, নেই এটা কাঁচা লঙ্কা চেরা, আর পাঁচফোড়ন, এটা তেলে ফোড়ন দেবো। ফোড়ন আর লঙ্কাটা হয়ে গেছে, আর আমি আগে দেবো পটল আর পেঁপে গুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করেই আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো। বাদবাকি সবজির মধ্যে আছে কুমড়ো আর বেগুন, কেননা এটা খুব তাড়াতাড়ি গলে যায় বলে একটু দেরি করে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি নাড়াচাড়া করার পরে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, আর একটু দিয়ে দেব হলুদ। হলুদ দেওয়ার পরে আমি ভালো করে ঢেকে এই তরকারিটা কষাবো। কষিয়ে নিয়ে তারপরে আমি পুঁই শাকটা যেটা কেটে রেখেছি সেটা আমি এতে দিয়ে দিলাম। এখন দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দেব। আমি ঢাকা দিয়ে আঁচটা, মানে গ্যাসের আঁচটা একটু সিম করে দেব। সিম করে দিলে কি তরকারির টেস্টটা অনেকটা ভালো হয়, খেতে ভালো লাগে। কেন জল না দিলেও এটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমি সামান্য পরিমাণে আমাকে জল দিতেই হবে, কেননা এতে যখন একটু মশলা দেব, মশলা হিসেবে আমি রেখেছি একটু আদা থেতো করে, আর রেখেছি ভাজা মশলা, যেটা ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো আর তেজপাতা গুঁড়ো। এই আমি আদা বাটাটা তো দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিলাম দেখতে পেলে, আর এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, একটু সামান্য চিনি দিতে পারো তোমরা, দিয়ে এটা নামিয়ে নিতে হবে। রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল, দেখেছো মুখের মধ্যে যদি এই সমস্ত ড্যাবাগুলো বেড়ায় এত বড় বড়, তাহলে আর মন কি ভালো থাকে। এমনিতে লকডাউনে বাড়ির থেকে বেরোতে পারছি না, তার মধ্যে যদি মুখের মধ্যে এই সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো বেড়ায় তাহলে কি আর মন ভালো থাকে বলো। কি করব, বাড়ির থেকে বেরোতে পারছি না, লকডাউন, আর আমাদের
যতক্ষণ বাড়িতে থাকবো ততটাই আমাদের সেফ। আর এই ভাইরাসের একটাই ওষুধ যে বাড়ির মধ্যে থাকো নিজেরা সেফ থাকবে। তাই ঘরোয়া উপায়ে যা যা কিছু আছে সে সমস্ত গালের মধ্যে থপ থপ করে লাগাচ্ছি। তোমাদের যদি কারোর জানতে ইচ্ছে হয় যে আমি এই অয়েলি স্কিনের জন্য কি টোটকা মাখি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, আর আমার চুল যেন বোন কেটে দিয়েছে। বোন একদিনকার এসেছিল, তখন চুল কেটে দিয়েছিল, চুলগুলো বড় হয়ে গেছিল। আর মেয়ে বলে কি মা তোমায় আমি কুচকুচ কুচকুচ করে কেটে দেবো? আজি না, তোমায় কুচকুচ করে কাটতে হবে না বাবা, আমার চুল যেমন আছে থাক। লকডাউনে বড় বড় চুল হোক, বড় বড় এত বড় বড় চুল হোক, তাই বল। আগে জানেন তো আমার মানে বিয়ের আগে আর কি চুল অনেক বড় ছিল, চুলগুলো অনেক বড় রেখেছিলাম, তারপরে কুচকুচ কুচকুচ করে কেটে আমি ছোটো ছোটো সব চুল রেখেছি। আর ছোটোবেলায় দিদা যখন আমাকে চুল টুল বেঁধে দিত, আমার দিদা আর কি, দিদা আমার সব থেকে প্রিয়, যদি কেউ হয় আমার দিদা, তারপরে তো মা আছে। আর দিদা আগে যখন চুল বেঁধে দিত এখান থেকে শীত করে, আর দুপাশে বিনুনি করে এই ঘাড়ের ধারে ঘাড়ের সাইডে যে চুলগুলো আছে না গোড়াগুলো, এরকম উঁচু উঁচু হয়ে ফুলে যেত। বলতে আমি বলতাম আমার দিদা এরকম উঁচু উঁচু ফুলে গেছে কেন, তা বলতো কি বোনু তোমার চুল তো বড় হচ্ছে তাই, কিন্তু দিদা ভীষণ টাইট করে চুল বেঁধে দিত, তো তার জন্য মনে হয় এগুলো ফুলে যেত। যাই হোক, বাদ দাও, অনেক বকবক করেছি। টাটা বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক করো প্লিজ প্লিজ, তাহলে ভিডিও বানানোর ইচ্ছাগুলো আরও বেড়ে যাবে আর আমি জানতে পারবো আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে। আর তোমরা তো কমেন্ট করোই, আমার ভীষণ ভালো লাগে, আর এইভাবেই পাশে থাকবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা টাটা।